আমি মারছি কি এর মাইকিং করাস আমি জার মাইকিং এ করি তুই আমার ডেলমার লিখে ডেলমার মোটাকে হ্যাঁ এই শালি দাওয়াত দিছস দাওয়াত দিছস তোর দাওয়াতে আমি কি দিমু না দিমু সিলভারের বাদ পাতিল দিমু না প্লাস্টিকের হলো ঘটি দিমু না ওই টুকনি দিমু না বদনা দিমু না ওই কেটলি দিমু না বাটি ঘটি যা ইচ্ছে তাই দিমু তার মানে তুই হলো তোর বিয়া তুই দাওয়াত দিয়া তুই আবার চাইতেছ এটা কোন ধরনের বিয়া দিবি মানুষের বিয়া কয়টা হয় বিয়া একটা হোক তো তোর মতো মেয়েরা দশটা বিয়া কর তুই দশটা কর আমাকে সমস্যা তুই দশটা বিয়া করবি দশটা বিয়া আমরা খাইতে পারবো আমার জীবনে বিয়া হবো একটা এই বিয়ার মধ্যে তোমরা হাড়ি পাতিল বদনাইড়ি দিবা শ্বশুর বাড়ি যায় কেমি সেই হাড়ি পাতিল বদনাম মানে সময় নষ্ট করবো আমি টাকা পয়সা নেবো যে টাকা তোমাকে খাওয়াবো ওই টাকা ওই খাইবো আমার ইনভেস্টমেন্ট সাকসেসফুল হবো ও ব্যবসা জি বিয়া ব্যবসা ইয়েস ম্যারেজ ইজ এ বিজনেস পলিসি হ্যাঁ এরকম হলে প্রতি মাসে মাসে বিয়া করবি আর বিয়ার দাওয়াত দিবি আর তোরে আমরা টাকা দিয়ে তোর বিয়া খাইতে যাবো এটা কোন ধরনের কথা তোমরা সব গাইয়া গাইয়া আমরা গাই আর তোরা হলে বলো দাঁড়া হ্যাঁ তোরা কি এত কথা জানি না ওই হাড়ি পাতিল বদনামাই যা আমি আমার সংসার নষ্ট করতে চাই না আরে তোর সংসার শুরুই হইল না তুই নষ্ট কর এই কি মাইকিং করছ রে তুই কেন আমি যে এতক্ষণ ধরে ডেরা পিটা পিটা আইলাম শুনছ নাই কি আর শুনু জীবনেও শুনিনি যে বিয়ের মাইকিং নিজে নিজেই দাওয়াতেরই করে দাওয়াত পাইছস আমার বিয়ার হ পাইছি আমার বিয়ায় কোনো ধরনের ওই বাটি পাতির বালতি এইসব আনতে পারবি না আনলে নগদ টাকা নিয়ে আসবি বুঝে বিজনেস কি করে এই কল কি আসলে মাথাটা নষ্ট হয়ে গেছে তোর বিয়েতে কেউ যাবই না কি হ্যাঁ কে যাবো এতগুলো মানুষের আয়োজন করব বিয়ায় যদি কেউ না যায় এই যে আমি টাকা পয়সা আশাগুলো করতেছি সব না আমার লস হবে এই সারি লসের গুষ্টি কি লাগ এখন তোর সাথে যে হালার বিয়া ঠিক হয়েছে ওই হালারে গিয়া করব যে কার লগে বিয়া করস বেটা এরা তো লুভি এরা তো সিটার বাটপা রেফ্রিজারেটর এর সাথে তোর বিয়া ঠিক হয়েছে এই বিয়াতে তুই হলে ঠিক করতে পারবি না আমি যাইতেছি যাইয়া যাই তোর বিয়ায় ভেটো না দিতে পারছি আমার নাম চিকন আলী বদলায় রাখবি শালি তুই দাওয়াত দিয়ে আমার মাইক পিটে কইতেছে দয়া করে নগদ টাকা নিয়ে আসবেন তোর বিয়ার হলো ওই যে কি কই ওটা জানি দেন মোহরের মধ্যে দিব যাইতাছি উনি আরে শোন তোর বিয়েতে আমরা যাবো না তোর বিয়া হইব আল্লাহ এটা তুই খারাপ অভিশাপ দিয়ে গেল এই অভিশাপে যদি আবার বিয়া ক্যান্সেল হয়ে যায় না এত সাত করে একটা জামাই পাইছি খুঁজতে 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 আবার একটি সুসংবাদ আবার একটি সুসংবাদ আবার একটি সুসংবাদ আপনাদের যাদের কাছে দাওয়াতের বিনিময়ে টাকা দিয়েছি তাদের কারো টাকা দিতে হবে না যার যা সামর্থ্য হয় তাই নিয়ে এসে বিয়া খাইতে যায় যে খুস্তাসি মনে মনে রে আজকে বলে কেউ নাই আশেপাশে বেগুন কেন জানি খেত থেকে শুধু আমারে আয় আয় কইরা ডাকতাছে কয়টা লোক লোকা খুস্তাসি বেগুন নেই তাইলে রাত্রি
আমার ক্ষেত কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে, ভালো কথা। আপনি মেয়ে মানুষ হয়ে আমার ক্ষেতে কেন ঢুকবেন? আরে শীতের সময় মেয়ে মানুষ গোসল করছে কি করে নাই আমি তো সেটাও জানি না, আর আপনি আমার বেগুন ক্ষেতে ঢুকছেন। কথাবার্তা সাবধানে বলবেন, আমি গোসল করি নাই মানে, আর গোসল না করে আপনার ক্ষেতে ঢুকলে কি হইব? সমস্যাটা কি বাবা? চোরের মায়ের ডাঙ্গর গলা, আমার বেগুন ক্ষেতে চুরি করতে আসছে বেগুন, আবার বড় বড় কথা বলে না। ঠিক আছে দেখি আজ খরচ দেবো আপনাকে, চলো। আরে কি হলো, আপনি আমার বেগুন ক্ষেতে আসবে? আপনি একদম ঠিক করতেছেন না, আপনি আমার বেগুন ক্ষেতে আসবে? একদম ঠিক করতেছেন না, চল। আরে এই কিছি দেও না, আমার ছাড়তেছে না। আমি গেছি বেগুন দেখতে, যে যদি ভালো হয় বা কিভাবে কি, আমিও বেগুন আবাদ করবো এই জন্য। জমি নেই বেগুন আবাদ করবো রে। তার কাছে যা, আমার বেগুন খেতে কেন? কেমনে ধরছিলি আমার বউরে? কেন এভাবে ধরছিলি? এভাবে ধরছিলি, এভাবে ধরছিলি তো। ধরে থাক, সমস্যা কি? ধরবই তো, ধরে থাক। আমার আমি আপনার এটা জামাই, আর ওই পাশে গিয়ে একটু দেখেন, এবার পিছনে দেখেন, আমার বউরে কেমনে ধরছে দেখছেন? আরে না না, ও আমার বেগুন খেতে বেগুন চুরি করতে গেছে, আমি সেই জন্য ওরে আমি ধরে নিয়ে যাচ্ছি। আমি আপনার সামনে ওদে আমাকে খেতে অভাব আছে ভাবি, আপনার জামা আমার বউরে ওরে ধরে কত কি করছে, আমার সেটা কন্টে গেছে, কিছু টিয়া দিব দি করুক, সমস্যা কি? কি করছে মানে কি করে নাই? আরে না না, শোনো শোনো শোনো, কি করছে মানে? আরে বাবা, আরে বউরে ধরছো কি করে? আরে আমি ধরি নাই তো, আমি আরে ধরি নাই মানে আপনার সামনেই তো দেখলেন। যা ভাই বলছো ধরছে এরকম করে, আচ্ছা খারাপ লোক, আচ্ছা খারাপ। আরে তুমি গোপাল কাছে মানে পুরো আগুন লাগছে গোপালে, ইশ এ আচ্ছা খারাপ লোক, আচ্ছা খারাপ লোক, ধরছো কি করে? আমার পিছন দিয়ে এই যে এই আমি ধরছিল, ওটা লাখাইতে গেছি আমার আমার জামা পরা হয় না। তুমি কথা কেন শোনো আগে, আমার বেগুন খেতে ও বেগুন চুরি করতে গেছে, যার কারণে আমি ওরে ধরে আমি তোমার কাছে নিয়ে ধরেন ভালো করে। আপনি তুমি আমার কথা শোনো আগে, বিশ্বাস করো। আরে ও খারাপ লোক, আমি কি শোনো? আরে আমার কথা শোনো, তুই আর বউরে ধরলি কিসের জন্যে? আরে আমি ধরি নাই, কথা শুনবা তো তুমি আমার আগে। শুনবো আমি ওই বেটাই কইলো তুমি নাকি তারে টাকা দিতে চাইছো, ও আর ওটা ঘরে কি জানো তো, তুমি বাসায় চলো তো। আমি